নমস্কার, আপনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আপনাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, বেগুনের টক ঝাল। আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে শেয়ার করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের জানাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন শুরু করি। বেগুনের টক ঝাল তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনগুলো এইভাবে পিস করে নিয়েছি। এর থেকে যদি ছোটো সাইজের বেগুন পেতাম তাহলে খুব ভালো হতো, তাহলে মাঝখান দিয়ে একটা চিরে নিলেই হলো। আমি সেরকম বেগুন পাইনি, তাই একটু বড়ো সাইজের পেয়েছি, তাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে আর 8টা রসুন। সর্ষেটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তারপর এই সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে 3টে ভালো করে বেটে নেব। এখানে আমি নিয়েছি 25 গ্রাম তেঁতুল। প্রথমে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে লেবুটা গোলা তৈরি করে নিয়েছি। ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে এই সর্ষের তেল দিয়ে দিলাম, 4 চামচ সর্ষের তেল দিলাম, আর বেগুনগুলো আমি নুনরোদ মাখিয়ে নিয়েছি, এগুলো এখন ভাজব। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো আমি সব ভেজে নিচ্ছি। বেগুনগুলো তো আমি হালকা করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এই বেগুনগুলো তুলে নিচ্ছি, বাকি বেগুনগুলো এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সব বেগুনগুলো ভেজে নিলাম। তেল উঠিয়ে রেখেছি, 1 চামচের মতো তেল রেখেছি, এখন ওভেনটা কমিয়ে দিলাম, এই ভাজা বেগুনগুলো ঢেলে দিলাম। এখানে 8টা রসুনের কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষে একসঙ্গে বেটে এটা পেস্ট তৈরি করেছি, এখন এটা দিয়ে দেব। কম আঁচের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন এই যে তেঁতুলের গোলাটা করেছি, গোলাটা দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো, আর গ্যাসটা একদম কমানো আছে। এখন গ্যাসটা নিভিয়ে দিলাম, আমার হয়ে গেল বেগুনের টক ঝাল, আমার হয়ে গেল। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ ঢেকে রেখে দিই, ঠান্ডা হলে সার্ভ করে দেখাবো। বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। বেগুনের টক ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।